বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা জানব পিঁপড়া সম্পর্কে অজানা কিছু তথ্য, হয়তোবা এর আগে আপনি কখনো এগুলো শোনেননি। আমার এই হেলদি মাইন্ড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এমন আরও রোমাঞ্চকর অজানা অদ্ভুত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অনেক 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 ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। পিঁপড়া ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়, ভবিষ্যতের ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়া থেকে। পবিত্র কোরআনের একটি সূরার নাম হচ্ছে নমল, যার অর্থ পিঁপড়া। এমনকি বাইবেলেও পরিশ্রমী হওয়ার জন্য পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে। সত্যি ছোট্ট একটি প্রাণীও যে কতটা গুরুত্বপূর্ণ তা ভেবে অবাক হতে হয়। পৃথিবীতে জানার কোনো শেষ নেই, আর এটা জানলে অবাক হবেন যে পিঁপড়ার কোনো কান নেই। পিঁপড়ার হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে আশেপাশের পরিস্থিতি পিঁপড়ারা বুঝতে পারে। আর হ্যাঁ, পোকামাকড়দের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিঁপড়া। বিশ্বে পিঁপড়ার প্রায় 12,000 প্রজাতি রয়েছে। এই প্রাণীটি তার নিজের শরীরের ওজনের চেয়ে 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়াদেরও একজন রানী থাকে, যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। পিঁপড়ার লড়াই শুরু হলে তা কতক্ষণ চলতে পারে ধারণা করুন তো। জানলে সত্যি অবাক হবেন, কারণ পিঁপড়ার লড়াই মৃত্যু পর্যন্ত চলতে থাকে। পিঁপড়ারা সবসময় এক রেখায় চলতে থাকে। চলার পথে প্রতিটি পিঁপড়ায় এক ধরনের তরল পদার্থ নির্গত করে, যার নাম ফেরোমন। ফলে পিছনের পিঁপড়াগুলো সামনের পিঁপড়াগুলোকে অনুসরণ করতে পারে। পিঁপড়ার কোনো ফুসফুস নেই। তাদের শরীরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার মাধ্যমে শরীরের ভিতর ও বাইরে অক্সিজেন চলাচল করে। সাধারণত রানী পিঁপড়ার পাখা গজায়। বন্ধুরা, সাধারণত পিঁপড়ার জীবনকাল 28 বছর হয়ে থাকে, কিন্তু রানী পিঁপড়ারা 30 বছরেরও অধিক সময় বাঁচতে পারে। যখন কোনো পিঁপড়া মারা যায় তখন তার শরীর থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ নির্গত হয়, ফলে অন্য পিঁপড়ারা মৃত পিঁপড়া সম্পর্কে সহজেই তথ্য পেয়ে যায়। নির্গত এই রাসায়নিক পদার্থ যদি অন্য কোনো পিঁপড়া শরীরে লাগে তবে সেই পিঁপড়াও মারা যেতে পারে। বন্ধুরা, মানুষ ও পিঁপড়ার মাঝে এক স্থানে অনেক মিল পাওয়া যায়, তা হল উভয়ে খাদ্য মজুদ রাখে। বন্ধুরা, পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে একটি উড়ন্ত উড়োজাহাজ থেকে ফেলে দিলেও সামান্যতম ব্যথা পাবে না। আর পিঁপড়ারা কখনোই ঘুমায় না, এরা পানির তলদেশে 24 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। পিঁপড়ার পেট হয় দুটো, একটিতে নিজের জন্য খাদ্য জমা রাখে, অন্যটিতে অন্যের জন্য। আর হ্যাঁ, আমি এখন যে কথাটি বলবো তা বিশ্বাস করা অনেক কঠিন, আপনিও বিশ্বাস করতে চাইবেন না। কথাটি হচ্ছে, বিশ্বে যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন ও সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান হবে। অধিকাংশ পিঁপড়া লাল ও কালো রঙের হয়ে থাকে, কিন্তু অনেক স্থানে সবুজ পিঁপড়ারও সন্ধান পাওয়া যায়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।